জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, এখনো তো আছে সময়, এখনো তো আছে সময় বোঝো তোমার ভুল, জনম জনম কে দেও তোমার হবে না মাসুর, বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি, তোমার আসল ঠিকানা বন্ধু কোথায় জানো না, তোমার আসল ঠিকানা বন্ধু কোথায় জানো না, এখনো তো আছে সময় বোঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, জোরে বলেন ঠিক কিনা। তখন কি বল বুঝতে পারলে কোনো লাভ হবে, কথা বলেন না হবে কোনো লাভ হবে না, বল যদি বুঝতে হয় বেঁচে থেকেই বুঝতে হবে, আর তওবা যদি করতে হয় জিন্দা থাকতেই করতে হবে, আর তওবাটা ওই পর্যন্ত কবুল হবে যতক্ষণ না পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে না উঠবে। বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আমরা কেমন করে জুলুম করি অত্যাচার করি সেটার জন্য এক্সাম্পল আমি আপনাদেরকে দিব আজকে শিক্ষার জন্য বোঝার জন্য। বন্ধু হযরত সালেহ আলাইহিসসালাম, উনি ওনার কওমের লোকগুলো যখন মূর্তি পূজা করে সামুদ জাতি, এদেরকে তিনি বারবার সত্যের সন্ধান দিয়েছিলেন, বলেছিলেন তোমরা এখনো সময় আছে, তোমরা সঠিক পথে ফিরে আসো, যদি সঠিক পথে ফিরে না আসো তাহলে আল্লাহর গজব তোমাদেরকে ছাড়বে না। বন্ধু বারবার বারবার তিনি তাদেরকে সাবধান করতেছিলেন, বারবার সাবধান করতে করতে ও বন্ধু একটা সময় সেই কওমের লোকেরা বলল, আপনি কি নবী? কয় হো আমি নবী, আমি সত্য ধর্ম নিয়ে এসেছি, তোমরা আমার ধর্মকে কি করো, আল্লাহ আমার মাধ্যমে যে ধর্ম পাঠিয়েছেন সেই ধর্মকে তোমরা অবলম্বন করো, তোমরা মূর্তি পূজা থেকে তোমরা দূরে সরে যাও, কারণ এইটা বন্ধু শয়তানের কাজ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু শয়তানের কাজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, একটা পর্যায়ে ওনার কওমের লোকেরা বলল, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে মুজিজা দেখাতে হবে। কি মুজিজা দেখতে চাও তোমরা? ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাতে হবে। বন্ধু ওই পাহাড়টা হলো পাথরের পাহাড়, কিসের পাহাড়? দেখেন বন্ধু কতটা হার্ড বিষয়, একটু মন দিয়ে শোনেন। আগামী বছর বাঁচলেই না আবার মাহফিল করবেন, মাহফিলে আসবেন। যদি বন্ধু এবছর মরণ হয়ে যায় রে, এই মাহফিলের ভালোবাসায় হতে পারে আপনার নাজাতের ওসিলা, ঠিক কিনা বলেন? মাহফিলে যারা বসেছে তারা আল্লাহকে প্রথম ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে, আরও ভালোবেসেছে আজকে মেহমান যারা আসবে তাদেরকে, হক্কানি আলেমদেরকে মহাব্বত করা, তাদের কথা মেনে চলা সাধারণ মানুষের জন্য জান্নাতের দলিল। ওমা আমি বলছি না তো, আল্লাহ না বলছে, কে বলছে? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো কি খারাপ লাগে, ভাল লাগে? কার কার কাছে ভাল লাগে হাত তোলেন তো, হাতটা নামান, মারহাবা। এই জান্নাতের বাগান, আপনাদের শীত লাগে, ফেরেশতাদেরকে শীত লাগে না, ফেরেশতারা শীত লাগেনি। এই জান্নাতের বাগানের চতুর্দিকে বন্ধু হাজার হাজার ফেরেশতারা ঘেরাও করে রেখেছি, তোমরা যে কদম দিয়ে হাঁটি হাঁটি পা দিয়ে জান্নাতের বাগানে এসেছো আবার গন্তব্যে চলে যাবে, তাদের ডায়েরি খাতায় বন্ধু এটা লেখা থাকবে, হয়তো আজকের এই ডায়েরি তোমার কিয়ামতের দিনের জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে।
বন্ধুরে আমার মনটা খুলে শুনবেন বড় মজার একটা খবর এবং শিক্ষণীয় একটা বিষয়। এবার ওই সালেহ আলাইহিস সালামের জামানায় ওনার লোকগুলো বলল, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, আপনি যদি সত্য ধর্ম নিয়ে এসে থাকেন গো, তাহলে আপনাকে নবী হিসাবে যাচাই বাছাই করার জন্য একটা মজা আমাদেরকে দেখাতে হবে। কয় সেটা কি? কয় ওই যে দেখা যায় পাথরের পাহাড়, ওই পাথরের পাহাড় থেকে আপনাকে উটনি বের করে দেখাতে হবে। এই উটনি যখন এই পাথরের পাহাড় থেকে বের হয়ে আসবে, আসার সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করতে হবে, আর এই বাচ্চাটা সঙ্গে সঙ্গে মায়ের বাট থেকে দুধ পান করবে। মুজিজা দেখাইতে পারলে আমি আপনাদের আমরা আপনাকে নবী বলে মেনে নিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পাথরটা কিসের মনে রাখবেন? কিসের পাথর? পাথর পাথর কি আসার দিলে ভাঙবে? পিটাইলে ভাঙবে? অথচ পাথরের সাথে যে বাইরে বাইরি করতে যাবে, ঝাঁকি ঝাঁকি খাইতে যাবে, তার শরীর চাপা হয়ে যাবে, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আল্লাহর নবীকে বলল, ওই যে পাথরের পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাতে হবে। উটনিটা সাথে সাথে বের হওয়ার সাথে সাথে বাচ্চা প্রসব করবে, বাচ্চাটা সঙ্গে সঙ্গে মায়ের বাট চেপে ধরে দুধ পান করবে। এই মজে যা দেখাইতে হবে আপনি যদি নবী হন। বন্ধুরে আমার, ওনার কওমের লোকেরা ওনাকে প্রশ্ন করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হযরত সালেহ আলাইহিস সালামের কাছে মেসেজ চলে আসলো, নবী নবী গো, আপনি বলে দিন যে আমি অবশ্যই উটনি বের করে দেখাবো। এত আস্তে সুবহানাল্লাহ, বসছেন যেহেতু বসাটা কাজে লাগান। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন সেখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। এবার আমার নবী কি প্রশ্ন করলো? আমার নবী বন্ধু নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী, জান্নাতি ফল কি গো? আমার নবী কি ফল, জান্নাতি ফল বলবো? নবী কি বলেছে? জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নাও। নবী গো, সেই ফলটা কি? আমার নবী বললেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলম সৃষ্টি চাহার ও শিলাশি কুড়ুশিল কলম সৃষ্টি চাহার ও শিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলে নেহা বিভুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফতুল জগত করলেন ও জালা, নবী আমারি নোহরের ফতুল জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, এই যে জিকির করলেন, জিকির তো নয়, আমার নবীর কথা অনুযায়ী এগুলো হলো জান্নাতি ফল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু বলতেছিলাম খুবই চমৎকার শিক্ষণীয় বিষয়, এবার আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো, নবী নবী গো, আপনি জানিয়ে দেন আপনি ওট বের করে দেখাতে পারবেন, আপনি সক্ষম, কারণ আপনার মুজিজাকে বিকশিত করার জন্য, জনসম্মুখে প্রকাশ করার জন্য 4000 বছর আগে আমি পাথরের পাহাড়ে উটনি তৈরি করে রেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের এই ওয়াজে সবচেয়ে বেশি খুশি হবে মুরব্বীরা,
কারা মুরব্বীরা ফোলাফাইনের কাছে এগুলো মজা লাগে না, ফোলাফাইনের কাছে মজা লাগে শুধু ঠ্যাং ঠোং টোং টাং, ঠিক কিনা? ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম, ঠিক কিনা বলেন? যত নোংরামি বিশ্রী, যত নষ্ট, যত মানুষের চরিত্রকে হরণ করার জন্য যত কৌশল অপকৌশল, এইগুলো পোলাফাইনের কাছে মজা লাগে। এই জন্য বলি মুরব্বীদের অন্তর হলো আল্লাহ নবীর প্রেমে ভরা, এই প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হলো হিংসা আত্মগরিমা নোংরামিতে ভরা। তোমরা রাগ হইছো? কিছু করার নাই, এইটাই হেসা, ঠিক কিনা? এবার বন্ধু বনে দিদি যাই, আল্লাহর নবীকে গায়েব থেকে খবর জানিয়ে দিলেন, আমার আল্লাহ নবী নবী গো, আজ থেকে 4000 বছর আগে এই পাথরের পাহাড়ে আমি উটনি তৈরি করে রেখেছি আপনি নবীর মুজেজা প্রকাশ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু কি করলেন? আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিসসালাম তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে ওনার মুজেজাকে প্রকাশ করার জন্য, বন্ধু উনি প্রতিশ্রুতি দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই পাথরের পাহাড় থেকে একটা গর্ভবতী উটনি সঙ্গে সঙ্গে জনসম্মুখে বের হয়ে আসে, বের হয়ে আসতে দেরি রে, সঙ্গে সঙ্গে সে বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করতে দেরি। এবার ওই ছোট্ট বাচ্চা ও বন্ধু সঙ্গে সঙ্গে বাইরে মাঠ চেপে ধরে দুধ পান করতেছে, আরো জোরে সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন বন্ধু মানুষগুলো, আশ্চর্য হয়ে গেল সত্যি সত্যি কি নবী। তখন বন্ধু ওই সামুদ জাতির সর্দার যিনি ছিলেন, সর্দার কিছু লোককে নিয়ে তিনি সঙ্গে সঙ্গে সালে আলাইসাল্লামের ইসলামের প্রতি ইমান আনল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন তিনি ইমান আনলেন ওনার সঙ্গীদেরকে নিয়ে, ইমান আনার পরে বন্ধু তখন কিছু লোক বলতেছে, কয় এই চিন্তার মতো, আমরা তো মূর্খ নই, আমরা বিবেকহীন নই। কিছু লোক বলতে থাকলো আমরা বিবেকবান, পাথরের পাহাড় থেকে কেমন করে উটনি বের হয়ে আসে, এটা জাদু ছাড়া অন্য কিছু না। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি কয়? এটা নিশ্চয়ই জাদু, না হয় জীবনে কোনোদিন দেখিনি এই পাথরের পাহাড় থেকে উটনি বের হয়ে আসতে। এবার বন্ধু উটনি পৃথিবীর বুকে কদম দিলেন, আল্লাহর নবী সালে আলাই সাল্লামের মুজিজা প্রকাশ পাইল, তিনি যে সত্য নবী, তিনি যে সত্য ধর্ম নিয়ে এসেছে, আল্লাহর মনোনীত ধর্ম নিয়ে এসেছে, সেটা বন্ধ এক পক্ষ মেনে নিল, আর ম্যাক্সিমাম লোক মেনে নিলেন না। সামুজাতির পানি পান করার জন্য ছিল একটা বন্ধু কূফ, আপনারা মুরব্বী আমার চাচারা কূফ দেখেছেন নিশ্চয়ই, ঠিক কিনা বলেন? আমরা যখন, আমি যখন ছোট্ট থাকতে, ম্যাক্সিমাম বন্ধ ছোট্ট থাকি যখন ভারতে যেতাম, ভারতবর্ষে বন্ধু যখন সফর করেছি, তখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে দেখতাম বালতির মধ্যে তারা লম্বা রশি লাগাইয়া তারা এই বালতিটাকে কূপের তলে দেশে ছেড়ে দিত, এই বালতি দিয়ে টেনে টেনে তারা বন্ধু পানি উঠাতো, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এইরকম সামুদ জাতির পানি পান করার জন্য একটা কূফ ছিল বন্ধু, তখন মানুষগুলো সেখান থেকে পানি পান করতেন। একদিন উটনিটা কি করলো? অ বন্ধু এই উটনি আল্লাহর কুদরতি উটনি যখন নবীর মুজেজা হিসাবে প্রকাশিত হয়ে গেল, তখন উটনি কি করলো? ওই যে কুফির কিনারায় চলে গেল, যেখান থেকে পানি নিয়ে বন্ধু, যেখান থেকে পানি নিয়ে বন্ধু সামুদ জাতি সালে আলাই সাল্লামার জামানার মানুষগুলো পানি পান করে জীবন তিনি বা তারা বাঁচাতেন। এই উটনিটা আল্লাহর কুদরতি উটনি, আল্লাহর মনোনীত উটনি, নবীর মুজেজা প্রকাশের উটনি। এই উটনি সঙ্গে সঙ্গে বন্ধু পানির তৃষ্ণা লাগলো, কূপের কিনারায় বন্ধু পানি খাইতে গেলেন, পানি পান করতে 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 এত বেশি পানি বন্ধু পান করে নিল গো, ওই সামুদ জাতির পানি উঠানোর মতো কোনো পানি নাই, পুরো কূপের পানি উটনি খেয়ে ফেলেছে। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। পুরো কূপের পানি বন্ধ উটনিটা ভক্ষণ করে ফেললো, তখন মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, কি আশ্চর্য ব্যাপার! এবার আল্লাহর নবী সালে আলাইসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, নবী গম
আপনি সামুদ জাতিকে জানিয়ে দেন এই উটনি যেই দিন কূপের পানি পান করবে এই দিন সামুদ জাতি উটনি ওই কূপের কিনারায় যেতে পারবে না। সেদিন মানুষগুলো কি করবে একটা প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন না কেন? প্রশ্ন আসে কি আসে না? আওয়াজ দিয়ে বলেন না। ওয়াজটা কি বদলাই ফেলবো না ওয়াজটা করবো? কে কি ওয়াজটার পক্ষে একটু হাত তুলে দেখান তো। ও মা মাশাল্লাহ, সবাই তো রাজি, আমি তো ভাবছি আপনারা মনে হয় রাজি নাই। কথা বলেন না কেন? আঞ্চলিক একটা কথা আছে, যদি থাকো রাজি ডাকবো আমি কাজী, ঠিক কিনা বলেন? আরো জোরে, এটা চলে না আঞ্চলিক কথা আছে না? কথা বলেন না, দাদা আসেনি? যদি থাকো রাজি ডাকবো আমি কাজী, ঠিক কিনা বলেন? আপনারা যদি রাজি থাকেন ওয়াজ একটার পর একটা চলতেই থাকবে, কোনো সমস্যা নাই। তবে শর্ত হলো ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করা যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি, সবার জবান বন্ধ রাখতে হবে। ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাইকে মন দিয়ে কথা শুনতে হবে, ঠিক কিনা? আরো জোরে, কিরি স্মাইল, ঠিক নেই? আরো জোরে, ঠিক কিনা বলেন? আরে ভাই, প্রেমে পড়লে কি আর আগুন ফানির ভয় থাকে? প্রেম করে দেখেন না, পৃথিবী সব তুচ্ছ, শুধু প্রেমটাই মধুর মতো মনে হবে। প্রেম যদি না থাকে ফুল বাগানে গেলে দেখবেন আগুন, আর প্রেম যদি থাকে আগুনে গিয়ে দেখবেন পুরো ফুলের বাগান, ফ্লাওয়ার গার্ডেন, ঠিক কিনা? আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পায়দা, আগ কর সকতে হ্যায় আন্দাজে গুলিস্তা পায়দা। জোরে বলেন আল্লাহু আকবার! আরে আরো জোরে! নির্বাচনের সময় নাচতে নাচতে জান ফাটাইলেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেড়া নামাজ পড়ে না ঠিক মতো, একক তো ঠিক কথা কয় না কেন? আরে ভাই, শুধু মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা! আর এখানে কি মিথ্যা কথা আছে নাকি? সব সত্য। আল্লাহ কইছে অকুলু কাওলান সাদিদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, আল্লাহ বলেছে সঠিক কথা বলো, আমরা সঠিক বলতেছি, আপনারা সঠিক শুনতেছেন, এটাই তো প্রেম, ঠিক কিনা? ঠিক। এবার বন্ধু, এই উটনি কুদরতি উটনি, আল্লাহর নবীর মুজিজা প্রকাশের উটনি, কূপের পুরো পানি পান করলো, সামুদ জাতি কি খেয়ে বাজবে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে মেসেজ চলে আসলো, এই মিডিয়ার লোকেরা মন দিয়ে শোনো, মোবাইলটা একটু পরে টিপো, এই মোবাইলে শেষ করে দিছে, বাংলাদেশ এককালে ধ্বংসের মুখে ঠেললে দিছে। কথা কয় না কেন? সবচেয়ে বড় চরিত্রহীন যন্ত্র হলো মোবাইল, কথা কন না কেন? এটা যে এত নষ্ট বস্তু, এটার সাথে যার সম্পর্ক তার দুনিয়াও শেষ, আখেরাত শেষ। বন্ধু, মোবাইল তোমার বডিকে শেষ করে দিবে, কয়দিন পরে শুধু অপেক্ষায় থাকো, যত বন্ধু মনে করো সেটা এত ভালো বন্ধু না। এবার আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো, নবী গো আপনি সামুদ জাতিকে জানিয়ে দেন, যেদিন উটনিটা কূপের কিনারায় পানি পান করতে যাবে সেদিন সামুদ জাতি পান করতে পারবে না, আর যেদিন সামুদ জাতি এই কূপের পানি বন্ধ পান করবে সেদিন উটনি তার কূপের কিনারায় যাবে না। প্রেমটা একটু রহস্যময় না? কি মজার খবর দেখছেন নি? এবার বন্ধু প্রশ্ন হলো, যদি সামুদ জাতি কূপের কিনারায় না যায় তাহলে তারা কি খেয়ে বেঁচে থাকবে? বন্ধু আমি কি মেসেজ দিতে চাই গভীরে চিন্তা করলে শেষ পর্যন্ত বুঝে যাবেন। এবার বলল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বন্ধু অর্ডার আসলো, যেদিন উটনি পানি খাবে সেদিন সামুদ জাতি উটনির কাছে পানি কূপের কাছে যাইতে হবে না, সেদিন তারা শুধু উটনির দুধ দোহন করে খাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ! যেমন মুজিজা নবীর, তেমনি উটনির বাটনি, উটনির বাট বন্ধু দেখতে ছোট, সামুদ জাতির মানুষের জন্য উটনিটা এত বড় বরকত ছিল, আল্লাহর নবীর মুজিজা বন্ধু কিতাব প্রমাণ করে। যখন এই উটনির কিনারায় যেতে থাকলো, মানুষগুলো দুধ দোহন করতে থাকলো, এখান থেকে বন্ধু দই মাখন মিষ্টি গ্রি কত কিছু বন্ধু তারা তৈরি করতে থাকলো, করতে 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 বন্ধু সামুদ জাতির একটা অর্থ উপার্জনের একটা বিশাল রাস্তা তৈরি হয়ে গেল। শর্ত কোনটা? যেদিন উটনি যাবে তোমরা যাবে না, যেদিন তোমরা যাবে সেদিন উটনি যাবে না। বন্ধুরে আবার এমনি করে 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 হঠাৎ করে আল্লাহর নবী একদিন ওনার কাছে খবর চলে আসলো, সামুদ জাতির জন্য একটা গরম মেসেজ আল্লাহর নবী দিতে চায়,
সেই মেসেজটা হলো আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিসসালাম তিনি ডেকে ডেকে বলে এই মাসের মধ্যে সামুদ জাতির গর্ভে সামুদ জাতির মধ্যে 10টা মহিলা 10টা সন্তান প্রসব করবে কয়টা 10টা মানে এই 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 মাসের মধ্যে এই সামুদ জাতির মধ্যে এমন সন্তান জন্ম হবে সেই সন্তান গোটা জাতি ধ্বংসের কারণ হবে খবর আসলো আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী খবর জানিয়ে দিলেন কয় এই মাসের মধ্যে সামুদ জাতি তোমাদের মাঝে একটা পাপিষ্ট নিকৃষ্ট সন্তান পৃথিবীতে আসবে এই সন্তানের উসিলায় তোমরা গোটা সামুদ জাতি তোমরা ধ্বংস হয়ে যাবে বন্ধুরে আমার এবার আল্লাহর নবীর কথা শোনো গজব আছে না নাই আপনাদের সমাজের মধ্যে বিখাউস বাইরাস সন্তান আছে না নাই কিছু কিছু নারী আছে নষ্ট চরিত্রের তাদের কারণে আরো 4টা নারী নষ্ট হয় আছে না নাই কিছু কিছু যুবক আছে বন্ধু তারা নষ্ট পথে হাঁটে মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় এবং নারীদের দিকে কোন নজর দেয় এরকম নষ্ট সন্তান প্রত্যেকটা মহল্লায় আছে না নাই বন্ধু একটা সন্তানের কারণে সমাজ কলঙ্কিত জাতি কলঙ্কিত অপরাধী হয়ে দাঁড়ায় এবার 9টা সন্তান বন্ধু মারা গেল অ বন্ধু আর একটা সন্তানকে তার মা মারলো না ওই সন্তানের নাম রাখছে বন্ধু কেদার নামের সিঁড়ি দেখছেন নি নাম কি কেদার নাম কি কেদার না কেদার 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 এটা এত পুষ্ট হইল এত রুষ্ট পুষ্ট হইছে বন্ধু এত মোটা তাজা হইছে এত বলিষ্ঠ হইছে এইটারে দেইখা দেইখা এবার অন্য মারা বলে হায়রে আল্লাহর নবী কি শুনাইলো আমরা নিজের হাতে নয় এটা বাচ্চাকে খুন করে ফেললাম ওই যে কেদার কত পুষ্ট তাকে দেখতে কত হ্যান্ডসাম লাগে একবারে রুষ্ট পুষ্ট হইছে আমরা কেন গো আমাদের সন্তানকে মন্দ মারলাম তার কারণ হলো ওই যে আল্লাহর নবী ওই যে বলেছিলেন তুমি যদি নবী হও উট নিয়ে এনে দেখাও তিনি যখন আল্লাহর পক্ষ থেকে বন্ধ ওয়াদা করিয়েছিলেন সামুদ জাতিকে কাকে এই সামুদ জাতিকে ওয়াদা করিয়েছিলেন আমি এই উটনি পাথরের পাহাড় থেকে উটনি বের করে দেখাবো তোমরা কথা দিতে হবে এই উটনিটাকে তোমরা কোনো প্রহার করবে না বিরক্ত করবে না তাকে মারবে না সুবহানাল্লাহ বলেন না ওই দিন কিন্তু সামুদ জাতি ওয়াদা করেছিল আমরা মারবো না কি করবো না আমরা মারবো না তাকে বিরক্ত করবো না তাকে প্রহার করবো না ওই যে কেদার বন্ধু জন্ম নিল ওই কেদার এত সামুদ জাতির জন্য অভিশপ্ত সন্তান ছিল বন্ধু এই কেদার বড় ধীরে ধীরে হতে লাগলো এ মদ খায় গাঁজা খায় নষ্ট পথে চলে তার সঙ্গী হলো আরেকটা ছেলে নষ্ট চরিত্রের ছেলে যাকে আমরা ইংলিশে বলি ক্যারেক্টারলেস পিপল ক্যারেক্টারলেস ম্যান ঠিক কিনা বলেন আরে জোরে ওই সঙ্গী যেটা এটার নাম হলো মেসদা নাম কি মেসদা তার নাম ওই মূল অসভ্যর নাম হলো বন্ধু কেদার দুইটা বিলে বন্ধু নেশা করে মাতাল হয়ে যায় এবার ওই বরকতময় উটনিকে মারার জন্য বন্ধু তারা পাগল পাড়া হয়ে গেল আল্লাহর নবী বলেছিল ওই উটনিকে যদি তোমরা টাচ করো এটা পৃথিবীর কোনো সাধারণ উটনি না এল্লা আল্লাহর মনোনীত কুদরতী উটনি না হয় পাথরের পাহাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ছাড়া উটনি আসতে পারে না বন্ধু এবার কি করলেন ওই কেদার আর মেসনা দুজন মিলে তারা সিদ্ধান্ত নিলেন উটনিটাকে তারা কুফে যখন পানি পান করতে যাবে তাকে ধ্বংস করে ফেলবে এই চিন্তা যখন করলো চিন্তা করতে 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 বন্ধু হঠাৎ করে একটা সময় তারা চলে গেল উটনিটাকে মারার জন্য বন্ধু মনে আসেনি উটনির যে বাচ্চা আছে এবার উটনি যখন পানি পান করতে গেল পানি পান করতে যাওয়ার পরে ওই কেদার আর মেস্তা দুই নষ্ট বনা মানুষ দুজন চলে গেল সামুদ জাতির কোলাঙ্গার সন্তান এবার চলে গেল বন্ধু দৌড়ে চলে গেল উটনিটাকে বন্ধু তলোয়ার দিয়ে আঘাত করলো যখন উটনির উপর ওই সামুদ জাতির এই অসভ্য সন্তানগুলোর বন্ধু নিকৃষ্ট আচরণ যখন দেখলো তখন বন্ধু উটনিটা চটপট চটপট শুরু করলো সঙ্গে সঙ্গে আঘাত করতে করতে বন্ধু উটনিটাকে মেরে ফেললো মায়ের এই করুণ দৃশ্য দেখে মায়ের এই করুণ নির্মম পরিস্থিতি দেখে বাচ্চাটা মায়ের যেই পাথরের পাহাড় থেকে আত্মপ্রকাশ ঘটেছিল সেখানে গিয়ে উটনির বাচ্চাটা আত্মগোপন করলো জোরে জোরে বলেন আল্লাহু আকবার
আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এদিক দিয়ে উটনির উপর বন্ধু নির্মম নির্যাতন শুরু হয়ে গেল, এদিক দিয়ে সালেহ আলাইহিসসালামের কাছে বন্ধু মেসেজটা চলে গেল যে আল্লাহর নবী গো, ওই যে কুদরতি উটনি আপনি প্রকাশ করেছিলেন, এই উটনিকে মেরে ফেলতেছে, দৌড়ে এসে দেখে ও বন্ধু উটনিটাকে মেরে ফেলেছে বন্ধু। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে, উটনিটাকে যখন মেরে ফেলতে দেখলেন, দেখার পরে আল্লাহর নবী এলান করে দিলেন, হে সামুদ জাতি, পৃথিবীর বুকে আর মাত্র 3 দিন তোমাদের হায়াত আছে, তোমরা মাত্র 3 দিন পৃথিবীতে বেঁচে থাকবা, 3 দিন পরে আর তোমরা পৃথিবীতে বাঁচতে পারবে না। এবার সামুদ জাতি প্রশ্ন করলো, যদি আমরা 3 দিন বেঁচে থাকি, এই 3 দিনে কোনো সিম্পটম তৈরি হবে কিনা, কোনো নমুনা তৈরি হবে কিনা? এবার আল্লাহর নবী সালেহ আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন যে 3 দিন তোমাদের 3টা রূপ ধারণ করবে, প্রথম দিন তোমাদের চেহারা হয়ে যাবে সবুজ, দ্বিতীয় দিন তোমাদের চেহারা হয়ে যাবে লাল, তৃতীয় দিন তোমাদের চেহারা হয়ে যাবে কালো। যদি দেখো তোমরা তোমাদের চেহারাটা কালো হয়ে গেছে, তখনই মনে করবে তোমরা ধ্বংস কবে নিকটবর্তী বন্ধু। দেখতে দেখতে আল্লাহর নবী যেটা বলেছেন সেটাই বাস্তবে হলো, প্রথম দিন সবুজ, তৃতীয় দিন লাল, তৃতীয় দিন কালো অবস্থায় তারা নির্মম। অনেক লম্বা ঘটনা, পিছনের এদিকে যাব না, তারা নির্মমভাবে বন্ধু পৃথিবী থেকে বিদায় হয়। বন্ধু মাটির নিচে পর্যন্ত গর্ত করে বাঁচার জন্য তারা চেষ্টা করেছিল, ওই মাটির নিচেও তারা বাঁচতে পারে না, মাটি চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহাব্বতে বলুন না নাউজুবিল্লাহ। খবরটা খারাপ লাগলো না ভালো লাগলো? একদিকে ভালো আরেকদিকে খারাপ। একদিকে ভালো আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে পানিশমেন্ট, আরেকদিকে ভালো হলো আমাদের জন্য বড় একটা শিক্ষা। এখন বলে হুজুর, এই যে ঘটনাটা আপনি কেন বললেন, এইরকম অন্যান্য নবীদের জীবনী থেকে আমি আপনাদেরকে তথ্য দিতে পারবো, এই ঘটনাটা আপনাদেরকে খুলে বলার কারণ হলো এক্সাম্পল। কি? আল্লাহর নবীর কথাকে অমান্য করে সামুদ জাতি ধ্বংস কিনা? কথা কয় না,